হাজারটা সুবিধা পাওয়ার পরও 4 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি সেঞ্চুরি করতে পারেননি সাব্বির রহমান। টানা ব্যর্থতা পাশ কাটিয়ে জন্ম দিয়েছেন একের পর এক বিতর্কের। রেকর্ডের খাতা ভরতে না পারলেও রেকর্ড পরিমাণ জরিমানা দিয়ে এই ক্রিকেটার বিসিবির অ্যাকাউন্ট ভারী করেছেন সোকল টি টোয়েন্টি স্পেশালিস্ট। অবশেষে হার্ড হিটার খ্যাত সাব্বির রহমানের থোলের বিড়াল বেরিয়ে গেল। এবার দলে টিকে থাকাই কঠিন হবে সাব্বির রহমানের জন্য। কেন এই ভরাডুবি? প্রশ্নটি উত্থাপন করেছেন 71 টিভির উপস্থাপক। বললেন, দর্শক সাব্বিরের ব্যক্তিগত ড্রাইভারের বক্তব্য শুনলে কিছুটা আন্দাজ করতে পারবেন। সাব্বিরের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস করেছিলেন তারই গাড়ি ড্রাইভার। 71 টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে প্রকাশ্যেই সাব্বিরের ড্রাইভার নারী কেলেঙ্কারির ঘটনার তথ্য ফাঁস করলেন। সঙ্গে তাকে জুতো দিয়ে পেটানোর ঘটনাও জানিয়েছেন সাক্ষাৎকারে। সাব্বিরের গাড়ি ড্রাইভার 71 টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, একটি অ্যাড দেখেছিলাম, ওই অ্যাডটা নাইলা নাইমের। আমি তাকে চিনতাম না, তিনি বাসায় আসত। এই আপুকে তো আমি টিভিতে দেখেছি, এই আপু এখানে কেন? আমি চমকে গেলাম, এই আপু আগে থেকেই আসত। দারোয়ানকে টাকা দিয়ে ঠিক করে রেখেছিল সাব্বির, তিনি অর্থাৎ নাইলা নাইম এলে দারোয়ান উপরে পাঠিয়ে দিত। সর্বশেষ যে কাহিনী, যে মেয়েটা বাসায় আসলো সেই মেয়েটা যাবে না। সে বলল সাব্বিরকে, তুমি আমার ফোন ধরো না, আরেকজনকে নিয়ে ঘোরো, আমি যাব না। মেয়েটা না যাবার পর আমাকে সাব্বির বলল, তুমি জোর করে বের করে দাও, গেট থেকে বের করে দাও। গাড়িতে তোমাকে অর্থাৎ মেয়েটাকে নামিয়ে দিতে যাচ্ছি বলে বাইরে বের করে গেট লাগিয়ে দেবে। আমি জোর করে বের করে দিতে পারিনি বলে সাব্বির আমাকে গালাগাল দিতে শুরু করে। আমাকে বলে, তুই যদি মেয়েটাকে বের না করিস তাহলে তোকে আমি, সঙ্গে বাপ মা নিয়ে গালাগাল দিতে শুরু করে। আমি বলি, আপনি রাত 3টের সময় এসব করবেন আর আমাকে মেয়েদের বাসায় দিয়ে আসতে হবে? আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়েছেন, আমি যেতে পারবো না, আপনি দিয়ে আসুন। একথা বললে আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারে। এছাড়া বাপ মা নিয়ে গালাগাল তো দিচ্ছেই, লোক তো সুবিধার না। এক পর্যায়ে আমার সঙ্গেও হাতাহাতি লেগে যায়। এবার চিন্তা করুন আপনারা, জাতীয় দলের খেলোয়াড় হয়ে এসব নোংরামি লুচ্চামি রেগুলার করে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কেউ নেই? প্রিয় ভিউয়ার্স, সাব্বির রহমানের এই নোংরামি লুচ্চামি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।